ভারতের লোকসভায় দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। এদিকে বিরোধী দলীয় নেতার আসনে বসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সকালে 18তম লোকসভায় ভোটাভুটিতে স্পিকার নির্বাচিত হন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর প্রার্থী বিড়লা, যিনি গুজরাট থেকে এমপি নির্বাচিত হয়েছেন। ভোটের পর নতুন স্পিকারকে তার আসনে বসিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।